টাকার ডলার গত এক মাসের ব্যবধানে খোলা বাজারে 121 টাকা হয়েছে। দেশের প্রতি বছর দেশ থেকে 75,000 থেকে 1,00,000 কোটি টাকা পাচার হচ্ছে। সংসদে দাঁড়িয়ে মন্ত্রীরা বলছেন কে পাচার করে তারা জানেন না, বাংলাদেশ ব্যাংক বলছেন তাদের কাছে তথ্য নাই, তাহলে কে পাচার করে? সাইফুল হক, জুনায়েদ সাকি, আমরা, বিএনপি, বিরোধী দলের যদি কেউ একটা মিটিং করে কোথাও, সেই মিটিং এর খবর প্রধানমন্ত্রীর গণভবন থেকে সমস্ত এজেন্সিগুলো জেনে যায়। আর কারা টাকা পাচার করে এটা তারা জানেন, এটা হাস্যকর কথা কিছু নাই। সুইস ব্যাংকে কারা অর্থ রেখেছে সেটার তথ্য সরকার চাবে। অথচ এখন পর্যন্ত গতকালকে যেটা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বললেন, বাংলাদেশের পক্ষ থেকে কোনো তথ্য চাওয়া হয়নি। সুইজারল্যান্ডে 2021 সালে 8,276 কোটি টাকা পাচার করা হয়েছিল, 20 সালে 5,000 কোটি টাকা পাচার করা হয়েছিল। প্রতি বছর কিন্তু পাচারের হার বাড়তেছে, সরকার জানে না আর সরকার তথ্য চাচ্ছে না। কাজে এটা আমরা স্পষ্ট জন্যই বলছি যে এই সরকারের পতন ছাড়া এই জাতির মুক্তি হবে না। শ্রীলঙ্কার জনগণ যেভাবে রাজপথে নেমেছিল, যেভাবে বঙ্গভবন গণভবন দখল করেছিল, প্রেসিডেন্ট ভবন যেভাবে দখল করেছিল, এই দেশের জনগণের এখন সেইটা বাকি। কাজে এই দেশের জনগণকে প্রস্তুতি নিতে হবে ওই বঙ্গভবন গণভবন দখল করার জন্য। ওই বঙ্গভবন গণভবনে হচ্ছে সমস্ত অপকর্মের মূল সেন্টার, যারা এই দেশের মানুষকে দীর্ঘ 13 বছর ধরে নির্যাতন নিপীড়ন করে আরেকটা আবু গরিব কারাগারে পরিণত করেছে, যারা এই দেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে এই দেশে ফ্যাসিবাদ জনগণের উপরে চাপিয়ে দিয়েছে। কাজে এখন জনগণের একটাই বাকি আছে, বঙ্গভবন এবং গণভবন দখল বাকি। যে কোনো সময় যারাই ডাক দেখ, আমরা রাজ্যে আর অন্য রাজ্য, সেই পরিস্থিতি দেশে তৈরি হতে যাচ্ছে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা যদি দাঁড়িয়ে যান ঐক্যবদ্ধ ভাবে, এই যে আমরা যদি এখানে দাঁড়িয়ে যাই, কয়টা গুলি করবে, কে গুলি করবে? প্রশাসনের ভাইরা হয়তো আমাদেরই ভাই বন্ধু, দু চারজন চাকরি সেই ভূমিকা অবতীর্ণ ম্যাক্সিমাম আমাদের পক্ষে আছে। কাজে মনোবলকে শক্তিশালী করুন, শক্তি সঞ্চয় করুন, গণতন্ত্র মঞ্চের হাত ধরেই এই দেশের নতুন ইতিহাস রচিত হবে। এখান থেকে ব্যর্থ হওয়ার প্রশ্নই ওঠে না, ব্যর্থ হওয়া যাবে না। আমরা যদি ব্যর্থ হই, এই জাতি ব্যর্থ হবে এবং ব্যর্থতার গ্লানি এই জাতিকে তখন যুগ যুগ ধরে কিন্তু বহন করতে হবে। আজকে আমরা স্পষ্ট করেছি, অপর অপর যে রাজনৈতিক দলগুলো, যে সমস্ত বন্ধুপ্রতিম সংগঠন, তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, তাদের প্রতি আমাদের ফেলো ফিলিং রয়েছে। তারা যখন আক্রান্ত হবে আমাদের পাশে দাঁড়াতে হবে, তাদের পাশে তাদের বিষয় নিয়ে কথা বলতে হবে। কারণ একটা কথা স্পষ্ট, আমরাও যেটা বলেছি, আজকে তাদের উপরে যেই আঘাত আসতেছে, দুদিন পরে কিন্তু আমাদের উপরেও সেই আঘাত আসতে পারে। কাজে আমাদের মধ্যে কোনো বিভাজন তৈরি করা যাবে না। আমাদের লক্ষ্য এক অভিন্ন, এখন সমস্ত বিরোধী দলগুলোর এক অভিন্ন লক্ষ্য, এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর।